সকালে চলে আসলাম বন্ধুদের সাথে ভিডিও নিয়ে। তো আমাদের এখানে এখন ইটালিয়ান টাইম প্রায় 9:30। আমি ঘুম থেকে উঠে অক্ষয়কে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন নিজে ফ্রেশ হয়ে এসে একটু সকালের খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে একটু রান্না বান্না শেয়ার করব। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সব ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি 7 সকালে ঘুম থেকে উঠেই আজকে আপনাদের সাথে কথা বলছি। তো প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন। আর যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে আসেননি প্লিজ প্লিজ চলে আসুন, এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে এখন রান্না সেরে অক্ষয়কে স্কুল থেকে আনতে যেতে হবে। তো বেশি বক বক না করে চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে দেই সকাল সকাল। তো চলুন বন্ধুরা আমার সাথেই থাকুন, চলুন এখন রান্না করে যাওয়া যাক। রান্না বান্না কি কি করি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট করে একটু একটু করে। আসলে কি করব, বিদেশের লাইফ, নিজের কাজ নিজেকেই করতে হয়, কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, এই তো চলে আসলাম রান্নাঘরে। প্রথমে ডাল নিয়ে নিলাম, ডালটাকে ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিলাম, চুলা চাপিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম ডালের সাথে। এখন চালটাকেও নিয়ে নিলাম, তো চালটাকেও ভালো করে ধুয়ে এখন চাপিয়ে দিলাম চুলায়। এখন চাপানোর পর ভাতটাকে ঢাকা দিয়ে দিব, দিয়ে চলে আসলাম বেসিনে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে নিব, কারণ আমি শাক রান্না করব, শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো তার জন্য অনেকটা পর্যাপ্ত পরিমাণ জল লাগবে, আমি সেই জন্য অনেকটা পরিমাণ জল নিয়ে নিব। তো ঠিক দেখতে থাকুন, অনেকটা পরিমাণ জল নিয়ে নিলাম, আরও অনেকটা জল নিব। আমি এখন শাকটাকে দিয়ে দিব, এখন শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ আরও অনেকটা পরিমাণ জল লাগবে। আর শাকটাকে ভালো করে বেছে নিতে হবে যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে শাকের মধ্যে। বিভিন্ন ধরনের অনেক বাজে গাছের পাতাও থাকে, অনেক কিছু থাকে, অনেক লাঠি টাঠি অনেক কিছুই থাকে। তো সেজন্য শাকটাকে ভালো করে বেছে নিতে হবে, আর আমি ভালো করে বেছে নিয়েছি। আর যেগুলো নষ্ট হয়ে গেছে পাতা ওইগুলোকেও ফেলে দিতে হবে। এটা হলো ইটালিয়ান একটা শাক, শাকটার নাম হলো স্পিনাশি। তো আমি খুব ভালো করে শাকটাকে বেছে নিব, বেছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকটা জল নিয়ে শাকটাকে ডুবিয়ে ডুবিয়ে ধুইতে হবে, কারণ না ধুয়ে, ভালো করে না ধুয়ে শাকটা রান্না করলে দাঁতের নিচে পড়লে খাবারটাই নষ্ট হয়ে যাবে, বালু বালু লাগবে। তো সেজন্য অনেকটা জল লাগবে, আমি জলটাকে ছেড়ে ভালো করে বেছে নিচ্ছি। এখন অনেকটা সময় যাবত শাকটাকে ধুইতে হয় আর এভাবে করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হয় ঠিক অনেকটা সময়, 10-15 মিনিট, যার হাতে যতটা সময় থাকে। শাকটাকে এইভাবে জলের নিচে ভিজিয়ে রাখলে হয়তো বা রেজাল্টটা অনেক ভালো আসে, খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। আর আমি যেই পাতাগুলো ফেলে দেওয়ার ওইগুলো ফেলে দিচ্ছি বেছে বেছে, যেগুলো হয়তো দেখছি নষ্ট হয়ে গেছে কিংবা বাজে পাতা আছে, ওইগুলোকে আমি খুব ভালো করে বেছে বেছে আর এইভাবে উল্টে পাল্টে করে সুন্দর করে ধুয়ে নিতে হবে, ঠিক ভালো করে ধুয়ে নিতে হবে যাতে শাকে কোনো রকম ময়লা না থাকে।
আর ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। শাক খাওয়াটা অনেক টেস্টি একটা বিষয়, কিন্তু এটার জন্য শ্রম দিতে হয় অনেকটা, আর খুব ভালো করে ধুয়ে নিতে হয়। আর আমি ভালো করে গ্লাভস পরে নিছি, এখন গ্লাভস পরে ভালো করে কষলে কষলে শাকটাকে জলের নিচে ডুবিয়ে ডুবিয়ে ধুইতে হবে। আমি 10 থেকে 15 মিনিট শাকটাকে জলের নিচে ডুবিয়ে রেখেছিলাম, আর আমি তো সবটা ভিডিও শেয়ার করা সম্ভব না, আমি স্কিপ করে করে অনেকটা সময় চেষ্টা করেছিলাম। তারপরও শাকের পিছনে অনেকটা টাইম লাগে, শাক রান্না করতে গেলে ঠিক অনেকটাই টাইম লাগে। তো আমি ভালো করে কষলে কষলে, আর এই শাকটাকে আপনার ছুরি দিয়ে কিংবা বঠি দিয়ে কাটতে হবে না, খুব মিহিন হয়ে যাবে রান্না করতে গেলে। আমি ঠিক এইভাবে করে 4টা ভাগ করে নিব, শাকটাকে 4টা ভাগ করে রেখে দিব। জাস্ট 2 ভাগ করে 4 ভাগ, এই 4 ভাগ এইভাবে করে শাকটাকে এইভাবে করে রেখে দিব। আমি সবগুলো শাক এইভাবে করেই কেটে নিব, অল্প অল্প করে শাক নিয়ে ছুরি দিয়েও কাটতে হবে না, বঠি দিয়েও কাটতে হবে না, ঠিক এইভাবে করে কেটে কেটে আমি শাকটাকে রেডি করে নিব রান্না করার জন্য। আর বন্ধুরা কখনোই বলবেন না যে এইভাবে রান্না করলে কি শাকটা মিশে যাবে, হ্যাঁ অবশ্যই মিশে যাবে, আমি রান্না করে দেখাবো, খুব ভালো করেই মিশে যাবে, একদম মিহিন হয়ে যাবে। আর এই শাকটা খেতে অনেকটা বাংলাদেশের পালং শাকের মতোই লাগে, আর শাকটা খুব টেস্টি, অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, তো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি, আর সবগুলোকে ঠিক এইভাবে করেই কেটে নিব। এইভাবে করে সবগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিব। এখন আমার শাক বাছা হয়ে গেছে, আমি 1টা পেঁয়াজ আর 2 পিস রসুন আমি শাকের সাথে দেওয়ার জন্য কেটে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখন 1টি শুকনো লঙ্কা আর 1টু কালিজিরা ফোড়ন দিব। প্রথমে আমি কালিজিরাটা ফোড়ন দিয়ে নিলাম, তারপর আমি 1টি শুকনো লঙ্কাকে অর্ধেক করে ছিঁড়িয়ে দিয়ে দিব, তারপরে পেঁয়াজ আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি, এখন পেঁয়াজ রসুনটাকে অ্যাড করে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, একটু ভাজা ভাজা হয়ে আসলে শাকটা দিয়ে দিব, ভালো করে ভাজার জন্য একটু নেড়ে চেড়ে দিব, প্রায় 5 মিনিটের মতো ভাজতে হবে। আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি একটু পরে শাকটা অ্যাড করে দিব, অল্প অল্প করে শাকটাকে দিয়ে, কারণ আমার শাকের পরিমাণটা অনেকটা ছিল, তো সেই জন্য অল্প অল্প করে শাকটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি সবটা শাক একসাথে দিয়ে দিলাম, এখন আমি সাথে হলুদ গুঁড়ো আর হলো লবণ পর্যাপ্ত পরিমাণ স্বাদ মতো দিয়ে দিব। প্রথমে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম, এখন সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে লবণ আর হলুদটা একসাথে মিক্সড করে নিব, যাতে লবণটা শাকের সাথে লেগে যায়, লেগে গিয়ে লবণটার থেকে একটা শাকের ভাপসাতে একটা জল আসবে, ওই জলটা দিয়ে যেন শাকটা সিদ্ধ হয়ে যেতে পারে। তো আমি সেই জন্য ভালো করে একটু মিক্সড করে নিব, চেষ্টা করবেন সবাই খুব ভালো করে মিক্সড করার জন্য।
তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি চলে আসছি, আজকে আমি ফ্রুঙ্গি মাশরুম, যেটাকে বলে ইতালিয়ান ভাষায় ফ্রুঙ্গি বলে আর বাংলাদেশে বলে মাশরুম, এটাকে রান্না করব আজকে। তো প্রায় হাফ কিলোর মতো মাশরুম নিয়েছি, তো এটাকে স্লাইস করে কেটে নিব। একটা মাশরুমকে ছয় ভাগ করব আর ডাটিটাকে দু ভাগ করব, এইভাবে করে কেটে নিব। ঠিক মাঝখানে একটা ফাঁড়ি দিয়ে এভাবে করে ছয় ভাগ করে নিব। তো আমি ঠিক কয়েকটাকে কেটে কেটে দেখিয়ে দিলাম। ঠিক এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো মাশরুম, সবগুলো ঠিক এভাবে করে কেটে নিব। আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব চুলায়। দু চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে নিয়ে ফ্রঙ্গিটাকে বসিয়ে দিব সিদ্ধতে। জাস্ট 10 মিনিটের মতো সিদ্ধ হয়ে আসলেই হবে। আর আমি ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে দিব, শাকটাও প্রায় অনেকটাই মজে আসছে, শাকের থেকে পর্যাপ্ত পরিমাণ জলও বের হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে একসাথে করে দিব, খুব সুন্দরভাবে করতে হবে, নয়তো একটা সাইড হয়ে যাবে আর একটা সাইড হবে না। এরকম খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এখানে ভাতেরও বলক চলে আসছে, ভাতটাও প্রায় হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, কারণ চিকন চাল উতাল আসলেই হয়ে যায়, ভাত হতে প্রায় 10 মিনিটের মতো লাগে। আর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডালটাকে একটু গুটিয়ে নিব, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ডালটাকে গুটিয়ে নিব। আমার ডালটা গোটা হয়ে গেছে, এখন আমি আজকে রূপচাঁদা মাছ রান্না করব। এখানে 7টা রূপচাঁদা মাছ আছে, আমি এখন মাছগুলোকে পরিষ্কার করে নিব এভাবে করে কেটি দিয়ে কেটে। সবগুলো মাছ একই রকমভাবে পরিষ্কার করে নিব, ঠিক এইভাবে করে কেটে একদম ভিতর থেকে, শ্বাস থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে সবটা নিয়ে আসতে হবে হাত দিয়ে টেনে, খুব ভালো করে ফেলে দিতে হবে। আমি ঠিক এইভাবে করে সবগুলো মাছ কেটে পরিষ্কার করে লবণ মেখে এখন ধুয়ে নিচ্ছি। ভালোভাবে মাছগুলোকে ধুইতে হবে, কারণ মাছকে অনেক ভালো করে ধুইতে হয়। মাছ যদি ভালোভাবে না ধোয় তাহলে মাছে গন্ধ থাকে আর খাবারের সময় মুখে নেওয়া যায় না, আর রুচিটাই নষ্ট হয়ে যায়। মাছকে চেষ্টা করবেন সবাই খুব ভালোভাবে লবণ মেখে একদম কষলে কষলে ধুয়ে নিতে, যাতে মাছের মধ্যে কোনো ধরনের আবর্জনাহীন জিনিস না থাকে। যেমন মাছের পেট সবসময় ফলো করতে হবে, মাছের পেটের মধ্যে কোনো রকম যাতে কোনো কিছু না থাকে। তো তার মাঝখানে আমার ভাতটাও হয়ে গেল, আমি ভাতটা নামিয়ে নিলাম। এখন 10 মিনিট হয়ে গেল, আমার ফুঙ্গিও সিদ্ধ হয়ে গেছে। আর আমি ডালটা বাগার দিয়ে দিব, একটি শুকনো মরিচ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, আর হাফ চামচ দিয়ে দিব মেথি, মেথি ফোড়ন দিয়ে ডাল করব আজকে। তো এখন ডালটাকে বাগার দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে নিলাম, আর ফ্রুঙ্গিটা হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়ে ডালটাকে বাগার দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। আর প্রায় আমার শাকটাও হয়ে আসছে, আমি ঠিক এইভাবে করে সবগুলো মাছ একটা প্যানে একবারই নিয়ে ভেজে নিয়েছি।
আর এই তো আমার শাকটা রান্না রেডি, একদম শাকটা পুরো মিহি হয়ে গেছে। আর আমি ফুঙ্গির সাথে আলু দিব, সেজন্য আলুটাকে ভালো করে ছিলিয়ে নিয়ে স্লাইস করে কেটে নিব। আমি ভালো করে ফিলারের সাহায্যে ছিলিয়ে নিচ্ছি। তো এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আর রসুনকেও ছাড়িয়ে নিয়ে এইভাবে করে কেটে রেখেছি। আমার দুটো পেঁয়াজ লাগবে মাছের জন্য, আর দুটো পেঁয়াজ লাগবে মাশরুমের জন্য, আর রসুন 3 কোষ লাগবে মাশরুমের জন্য, মাছের জন্য লাগবে 3 কোষ। তো এভাবে করে ইয়ে করে আমার মাছটা ভাজি হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ প্যানে তেল দিয়ে কালি জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর সাথে এখন পেঁয়াজ রসুন আদা তিনটেই একসাথে অ্যাড করে দিব। তো পেঁয়াজ রসুন আদাকে ভালো করে ভাজার জন্য, একটু নরম হয়ে আসার জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে মাছে। তো তার আগে আমি আলু ভাজিটা উঠিয়ে নিলাম, আমার আলু ভাজিটা হয়ে গেছে ফ্রঙ্গির জন্য। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল কালার করে। এই তো সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে, আমার 2-3টা আলু নিচেও পড়ে গেছে, এখন আমি ওইগুলোকেও তুলে নিব। 3টা আলু পড়ে গিয়েছিল, আমি 3টা তুলে নিলাম। এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর সামান্য পরিমাণ সাদা জিরে ফোড়ন দিয়ে নিব, একটু পরিমাণ সাদা জিরে দিয়ে দিব। ঠিক, আমি এতটুকু সাদা জিরে নিয়েছি। এখন সবগুলো শুকনো মশলা একটু ভালো করে ভেজে নিব, যাতে ফ্লেভারটা ছড়ালে। তারপরে আমি পেঁয়াজ রসুন আদা 3টা অ্যাড করে দিব। আর এখানে পেঁয়াজের মধ্যে এখন আমি লবণ দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর ভাজার সাথে সাথে পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে সফট হয়ে, আর পেঁয়াজটা তখন খুব স্মুথি হয়ে যায়, আর ভাজতেও টাইম কম লাগে। তো আমি সেজন্যই লবণটা দিয়ে দিলাম। এখন খুব দ্রুতই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আর মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন আদা গ্রেট করে রাখা সবগুলোকে দিয়ে দিব। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি ফ্রঙ্গি সিদ্ধতেও লবণ দিয়েছিলাম, তো সেই হিসেব করেই দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম, এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর 3টে কাঁচামরিচ ছিলিয়ে দিয়ে দিলাম মাছের সাথে, আর 3টে দিয়ে দিলাম ফ্রঙ্গির সাথে। তো আমরা অনেক বেশি মরিচ খাই না, কারণ অক্ষয় আছে, অক্ষয় ছোট মানুষ, তো অক্ষয়ের জন্য আলাদা করে রান্না করা হয় না, আমরা যা রান্না করি তাই অক্ষয় খায়। তো সেই জন্য একটু চেষ্টা করি মরিচটা কম দেওয়ার জন্য, কারণ নয়তো ও খেতে পারবে না। আর আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটাকে পরিষ্কার করার জন্য নিয়ে গেলাম। আর এখানে মাছের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সাথে একটু জল দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা যেটাকে বলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখানে আমরা এটাকে বলি পেপেরুনির গুঁড়া, বড় মিষ্টি মরিচ যেটা, ওই সামান্য করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, যাতে কালারটা দেখতে সুন্দর আসে সেজন্য। আর রূপচাঁদা মাছটা খেতে এইভাবে করে ভুনা করে খেতে অনেক ভালো লাগে, আর টমেটো দিলে আরও ভালো লাগে। আমার বাসায়
আজ টমেটো নেই, সেজন্য আমি টমেটোটা দিতে পারলাম না, আমি টমেটোটা স্কিপ করে গেলাম। আর যাদের টমেটো আছে প্লিজ তারা টমেটো দিয়ে নেবেন। আর সামুদ্রিক মাছ এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতেই ভালো লাগে। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, দুবার কষাবো একটু একটু করে জল দিয়ে দিয়ে, যাতে ভালো করে মশলাটা কষে যায়। মশলার গায়ের একটা নিজস্ব গন্ধ থাকে, ওই গন্ধটা যেন না আসে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই কাজটা করার জন্য 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আপনার। আর আমার একবার মশলাটা কষে গেছে, আমার আরেকটু জল দিয়ে আমি আরেকটু মশলাটাকে কষিয়ে নিব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম, আরেকটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর আমার ওই সাইডের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, ওইখানে আমি মশলা দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, সব 1 চামচ করে দিয়ে দিলাম। তারপর সাথে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া, যেটা লাল মরিচের গুঁড়ো, এটা একটু 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব টমেটো সুগু, কারণ আমার বাসায় টমেটো ছিল না তাই টমেটো সুগু আমি ইউজ করছি। এখন ভালো করে মিক্সড করে নিব। টমেটো সুগুটা দেওয়ার কারণে একটু পরে আমি জলটা অ্যাড করব, কারণ শুকনো মশলা তো, শুকনো মশলাতে জল না দিলে মশলাটা পড়ে যাবে। আর আমার এই মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ অ্যাড করে দিব মাছের মশলাটাতে, মাছ ভাজাগুলো। আর ওইটাতে আমি একটু জল দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে মশলাগুলো না পুড়ে যায়। ভালোভাবে মিক্সড করে দিতে হবে। আর এখানে মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে সুন্দর করে বিছিয়ে নিয়ে মাছগুলো উপর দিয়ে বিছিয়ে বিছিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ একটু জল দিয়ে দিব। সবগুলো মাছ সুন্দর করে বিছিয়ে দিয়ে এখন আমি একটু জল দিয়ে দিব। আর ওই মশলাটাও ভালোভাবে কষে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে ফ্রঙ্গিটাও দিয়ে দিব। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ করা ফ্রঙ্গিটাও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে সবগুলো সবজির গায়ে গায়ে লেগে যায় আলুর ফ্রঙ্গির। তো খুব ভালো করে মিক্সড করে একটু জল দিয়ে দিব। আর এখানে আমার অনেক থালা বাসন জমে গেছে রান্না শেষে, এগুলো সব ধুয়ে আমি এভাবে করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার মাছটা রান্না রেডি, আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম একটু উপর দিয়ে ছড়িয়ে। আর ফ্রঙ্গিটাও রান্না প্রায় রেডি, এই তো ফ্রঙ্গি, আর শাক, আর ডাল, আর ভাত, আর এই তো মাছ, সবই হয়ে গেল। এখন আমি অক্ষয়কে স্কুল থেকে আনতে যাব। আর আমি এই তো রেডি হয়ে গেলাম অক্ষয়কে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি অক্ষয়কে স্কুল থেকে আনতে যাওয়ার ভিডিওটা এখন আপলোড করব না। তো প্লিজ অন্য আরেকদিন চেষ্টা করব করার জন্য। আর আমার অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, অক্ষয় স্কুল 1টায় ছুটি, আমার বাসা থেকে যেতে প্রায় 10 মিনিট 7 মিনিটের মতো লাগবে। তো টাটা বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ হলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই বাই।